আরাই বরাই যতই কর নিয়ে গাড়ি বাড়িয়ে কবর দেশে যেতেই হবে এ দুনিয়া সারি আরাই বরাই যতই কর নিয়ে গাড়ি কবর দেশে যেতেই হবে এ দুনিয়া সারি গোসল করাবে তোমায় গরম পানি দিয়ে জানাজা পড়াবে তোমায় মুর্দার খাটে দিয়ে আরাই বরাই যতই কর নিয়ে গাড়ি বাড়িয়ে কবর দেশে যেতেই হবে এ দুনিয়া সারি কবর দেশে রেখে তোমায় বাঁশের চালি দিবে কলার পাতা করে পুটি করে মাটি দিবে আরাই বরাই যতই কর নিয়ে গাড়ি বাড়ি কবর দেশে যেতেই হবে এ দুনিয়া সারি মাটা দিবে বাবাটা দিবে কাঁদিবে ভাই বল সবে যতই কাঁদিবে সবে মিলে তুমি নাহি রবে আরাই বরাই যতই কর নিয়ে গাড়ি বাড়িয়ে কবর দেশে যেতেই হবে এ দুনিয়া সারি এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সারে লোকমান হাকিমের পরিচয় দিয়ে বলতেছেন লোকমান হাকিম লোকটাকে তার কারণ অচেনা মানুষ যত দামি হোক না কেন যত মূল্যয়া মূল্যবান হোক না কেন কেউ তার সম্মান করতে চায় না কথা বলেন ঠিক কিনা ধরেন আপনাদের এলাকায় একজন পুলিশ প্রধান এসলেন অথবা বিদেশ থেকে একজন ইঞ্জিনিয়ার আসলেন অথবা ম্যাজিস্ট্রেট আসলেন অথবা বড় একজন ডাক্তার আসলেন কেউ তারে চেনে না না চেনার কারণে কেউ তারে সম্মান করতে চায় না তার কথাগুলি আগ্রহের সাথে শুনতে চায় না কথা বলার ঠিক কিনা আমিও ভাই তার মাঝে মধ্যে আমার একটা ভ্যান গাড়ি আছে ভ্যান গাড়ি নিয়ে একটু বাজারে যাই আমার সাথী ভাইদেরকে নিয়ে অনেক সময় অনেক লোকেরা আসে দশ টাকা নোট বাইকের কাছে হুজুর খুচিরে আসে বলে কী করবে আপনারে পাঁচ টাকা দেবো আমি পাঁচ টাকা দেবো মানে ওই বেটা চেনে না আমার ওই বেটা তো চিনতো যে বেটা ওয়াশ করে বক্তা তাহলে কি আমার কাছে আমাকে পাঁচ টাকা দান করতো উনি দশ টাকায় দান করতো কথা বলেন ঠিক না আসলে বেটা আমার চেনে না আসলে কেউ যদি কারো না চেনে ঠিক মতো মূল্যায়ন করতে চায় না তা আল্লাহ তাআলা লোকমান হাকিমের পরিচয় সংক্ষিপ্ত সারে কোরআনের করিমের মধ্যে বলতেছেন আল্লাহ কদ আতাইনা লোকমান আল হিকমাত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ লোকমানকে হিকমত প্রদান করলাম হিকমত দান করলাম এই আয়াতের প্রেক্ষাপটে হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে লেখেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় হযরত লোকমান হাকিমকে আল্লাহ তাআলা দুইটা অপশন দিয়েছিলেন দুইটা সুযোগ দিয়েছিলেন দুইটা পথ দিয়েছিলেন আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা লোকমান হাকিমকে বললেন লোকমান
তোমার সামনে দুইটা পথ রাখলাম দুইটা অপশন তোমার সামনে রাখলাম তোমার যেটা ইচ্ছা সেটা তুমি গ্রহণ করতে পারো লোকমান হাকিমকে বলল এক নম্বরে তোমার কাছে হিকমত রাখলাম দ্বিতীয়তে নবুয়ত রাখলাম তোমার মন চাইলে তুমি হিকমত গ্রহণ করতে পারো আর মন চাইলে নবুয়ত গ্রহণ করতে পারো লোকমান হাকিম নবুয়ত গ্রহণ করলেন না লোকমান হাকিম হিকমত গ্রহণ করলেন মুফাসসিরে কেরাম তাফসীরের ভিতরে লেখেন তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে মুফাসসিরে কেরাম লোকমান হাকিমকে জিজ্ঞাসা করা হলো লোকমান আল্লাহ তাআলা তোমাকে সম্মানীজনক নবুয়তির মতো সম্মানীজনক বিষয়টা তোমাকে দেওয়ার জন্য সুযোগ করে দিল তুমি সেটা গ্রহণ না করে তুমি হিকমত গ্রহণ করলে কারণটা কি লোকমান হাকিম জবাবে বলতেছে শুনেন আল্লাহ তাআলা আমাকে নবুয়তি নেওয়ার মতো সুযোগ করে দিয়েছে কিন্তু দিয়ে দেন নাই আল্লাহ তাআলা যদি আমাকে স্বয়ং আল্লাহ তাআলা যদি আমাকে নবুয়তির দায়িত্ব একেবারে দিয়ে দিত তাহলে আমার এই নবুয়তির কাজের জিম্মাদারি দায়িত্ব আমার আল্লাহ পাকের কাছেই থাকতো বলেন সুবহানাল্লাহ লোকমান হাকিম বলতেছেন আমাকে আমাকে নবুয়তি দিয়ে দেওয়া হয়নি সুযোগ দেওয়া হয়েছে আমি যদি এখন সুযোগ পায় যদি আমি নবুয়তি গ্রহণ করি এই নবুয়তি গ্রহণের কাজে দাওয়াতের কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যেত তাহলে ওই তাই ভার আমার উপর চলে আসতো লোকমান হাকিম কি ছিল আসলে প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিল এই লোকমান হাকিম ছিল একজন হাবশি গোলাম কালো গোলাম তার ঠোঁটগুলি ছিল চ্যাপটা তার নাকটা চ্যাপটা ছিল ঠোঁটগুলি মোটা মোটা ছিল মাথার চুলগুলি কোঁকড়া ছিল খাটো ছিল বাট্টা ছিল একটা মানুষ অসুন্দর হতে গেলে যেই জিনিসগুলি দরকার এই জিনিসগুলি আল্লাহ তাআলা লোকমান হাকিমের মধ্যে দিয়েছেন দেখেন আমাদের দেশে যদি সাধারণ একটা মানব যদি জ্ঞানী হয় তাহলে আমরা কতই অহংকারী করি লোকমান হাকিমকে আল্লাহ তাআলা প্রজ্ঞাবান বানিয়ে দিলেন কত বড় জ্ঞানী বানিয়ে দিলেন এই লোকমান হাকিম ছিল একজন আফসি গোলাম কালো গোলাম ইনি একজন মনিবের ছাগল চরাইতেন ছাগল দেখাশোনা করতেন মনিবের ছাগল দেখাশোনা করতেন তার মনিব একদিন লোকমান হাকিমকে বলেছিল লোকমান তুমি আজকে একটা ছাগল জবাই করবা ছাগলের উৎকৃষ্ট দুইটা গোস্ত আমাকে দিবা এমন জায়গার দুইটা গোস্ত দিবা সুস্বাদ্য দুইটা গোস্ত আমাকে দিবা লোকমান হাকিম একটা ছাগল জবাই করলেন ছাগল জবাই করার পর লোকমান হাকিম জিব্বা আর কলিজাটা মালিকের সামনে এনে দিলেন মনিবের সামনে এনে দিলেন এইবার মনিব বললেন লোকমান হাকিমকে বললেন লোকমান তুমি আর একটা ছাগল জবাই করো এইবার এমন জায়গার দুইটা গোস্ত এনে দিবা নিকৃষ্ট জায়গার দুইটা গোস্ত আমাকে এনে দিবা এইবার পরে আবার লোকমান হাকিম আর একটা ছাগল জবাই কইরা কলিজাটা আর জিব্বাটা মালিকের সামনে মনিবের সামনে যখন এনে দিল তখন ওই লোকমান হাকিমের মনিব ডাক দে বলে লোকমান তুমি কি আমার সঙ্গে বেয়াদবি করতেছ তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছ তোমার কাছে গতকাল একটা ছাগল জবাই করে বলেছিলাম আমাকে উৎকৃষ্ট দুইটা গোস্ত দাও আর তুমি কলিজা আর জিব্বা আনলা আজকে তোমার কাছে নিকৃষ্ট দুইটা গোস্ত চাইলাম তুমি তাও ওই কলিজা আর জিব্বা আইনা দিলা তাহলে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি তুমি পাগল হয়ে গেলা লোকটা দেখতে বলে লোকমান হাকিম দেখতে বলে শোনেন এই দুইটা জিনিসের কারণে মানুষ সম্মানিত হয় এই দুইটা জিনিসের কারণে মানুষ অসম্মানিত হয় এই দুইটা জিনিস যার ভালো ওই মানুষটা উৎকৃষ্ট মানুষ যার জিব্বার কলিজা ভালো হয়ে যায় ওই মানুষটা উৎকৃষ্ট মানুষ হয়ে যায় যার জিব্বা আর কলিজা আর এই দুইটা জিনিস যার নষ্ট হয়ে যায় জবান এবং অন্তর যার নষ্ট হয়ে যায় ওই মানুষটা একেবারে পচা হয়ে যায় আহা কে শুনে লোকমান হাকিম একজন প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন এই লোকমান হাকিম একদিন অসংখ্য মানুষকে নিয়ে বয়ান করতেছেন
নসিহত করতেছেন হঠাৎ করে বয়ানের মধ্যে থেকে একজন মানুষ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন লোকমান আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি সেই লোকমান যার সাথে আমি এক মাঠের মধ্যে ছাগল চরাইছি এক মালিকের ছাগল দেখাশোনা করেছি লোকমান হাকিম আর তার পরিচয় গোপন রাখলেন না লোকমান হাকিম সঙ্গে সঙ্গে পরিচয় দিয়ে দিলেন আমি সেই লোকমান বলেন সুবহানাল্লাহ লোকটা জিজ্ঞাসা করলেন লোকমান একই মাঠে ছাগল চরাইলাম এক মালিকের কাজ করলাম তুমি আজকে ওই মঞ্চে বসে কথা বলো আর তোমার কথা হাজার হাজার মানুষ আসে তোমার কথা শুনে যায় লোকমান রে বন্ধু কারণ কি তোমার এত ইজ্জত সম্মান কর কারণে হইলো লোকমান হাকিম দেখতে বলে আমি নয়টা আমল করি তুমি যদি ওই নয়টা আমল করতে পারো আল্লাহ পাক তোমাকে সম্মানের চেয়ারে বসে দিবে দুনিয়া এবং আখেরাতে তোমাকে সম্মানের চেয়ারে বসে দিবে বলেন সুবহানাল্লাহ লোকটা বললেন রাজা ঠিক আছে নয়টা আমলের কথা বলো দেখি লোকমান হাকিম বললেন আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি আমার চোখের দৃষ্টিটা আমি নিচু করে চলাফেরা করি আর আমার জবানটা আমি অপচয় করি না আমি সব সময় নীরব থাকি তৃতীয় নাম্বার আমি হালাল রিজিকের উপর সন্তুষ্ট থাকি হালাল রিজিকটা যদি অল্প হয় আমি তার উপর রাজি থাকি সন্তুষ্ট থাকি চার নম্বরে আমি লজ্জা স্থানকে হেফাজত করি এই জন্য নবী যে হাদিসের মধ্যে বলেছেন মাইয়াতে মাল্লি মা বাইনালি আহয়াইহি ওয়া মা বাইনারি জেলাইহি আজে মান লাহুল জান্নাতা নবীজি বলেছেন যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী একটা স্থান তার নাম হলো জিব্বা আর দুই উরুর মাঝখানে একটা লজ্জা স্থান আছে যে জিব্বা আর লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে আজ মান্লাহুল জান্নাতা আমি তার জন্য জান্নাতের যাবি হয়ে যাব বলেন সুবহানাল্লাহ লোকমান হাকিম বলতেছেন আমি লজ্জা স্থানে হেফাজত করি এবং সত্য কথার উপর অটল থাকি যেমন চলে গেলেও আমি মিথ্যা কথা বলি না সত্য কথার উপর অটল থাকি ছয় নম্বরে আমি অঙ্গীকার পূর্ণ করি ওয়াদা খেলাপ করি না আমি আপনাদের এই ঝিনাই গাদি বর্ডার এলাকায় আমি আজকে যে দাওয়াত দিয়েছি আমি আমাকে টেলিফোন করে দাওয়াত দেওয়া হয়েছে আমি বলেছি দাওয়াত গ্রহণ করেছি গ্রহণ করার পরে যদি আমি এই দাওয়াতে যদি উপস্থিত না হতাম তাহলে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যেত কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ে মহান আল্লাহ দাঁড় করাইতো কথা বলেন ঠিক কিনা সাত নম্বরে লোকমান হাকিম বলতেছে আমি মেহমান দরি করি মেহমান আমার বাড়িতে আসলে তাদেরকে আদর স্নেহ করি আর আজকে আমাদের সমাজে দেখা যায় মেহমান যদি বাড়িতে আসে আমাদের আমাদের শরীরটা একবারে লাল হয়ে যায় মেহমান কখন বাড়ি থেকে বেরো যাবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আমার মেহমান আপনারটা খায় না মেহমানেরটা মেহমান খায় যায় কথা বলেন ঠিক কিনা লোকমান হাকিম বললেন আমি প্রতিবেশীর খোঁজ খবর নেই আমাদের সমাজে আজকে ধরেন আমার টাকা আছে পয়সা আছে আমার ভাই ভাতিজা আমার বাস্তা আমার ভাই গরিব মানুষ তাদের গ্রামের বাড়িতে রাখিয়া আমি শহরে পাঁচতলা সাততলা বিল্ডিং করি কায়ামতের ময়দানে তোমাকে আসামির কাঠগড়ে দাঁড় করাইবে প্রতিবেশীর খবর আমরা নেই না লোকমান হাকিম বলতেছেন আমি প্রতিবেশীর খবর নেই আমার অধীনস্থ যারা আছে আমার আত্মীয় স্বজনদের আমি খোঁজ খবর নেই নয় নম্বর আমল হলো আমি অপ্রয়োজনীয় কথা বলি না যেই কথার মধ্যে দুনিয়ার কোনো লাভ নাই আখেরাতের লাভ নাই এই কথাগুলি আমি লোকমান হাকিম বলি না আল্লাহ তাআলা লোকমান হাকিমের সংক্ষিপ্ত অনুসারে কোরআনের মধ্যে বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা
লোকমান আমি তোমাকে হিকমত দান করলাম প্রজ্ঞাবন বাড়া দিলাম এখন তোমার করুণায় কি একটা মানুষ যখন জ্ঞানী হয়ে যায় ওই জ্ঞানী মানুষটার কি করণীয় কি করার দরকার আমাদের সমাজে যদি একটা মানুষ যদি কোনোমতে যদি দুনিয়ার সার্টিফিকেটে যদি কোনোমতে একটু জ্ঞানী হিসেবে নাম লাগাইতে পারে ওই লোকটা তখন মসজিদের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় হজের বিরুদ্ধে কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয় ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয় শয়তান ওই লোকটার মাথার মধ্যে বসে শয়তান ওই লোকটার দ্বারা ওই শয়তানি কাজগুলো করে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা বলতেছেন লোকমান আমি তোমাকে হিকমত দান করলাম তোমাকে জ্ঞানী বানিয়ে দিলাম এখন তোমার কি করণীয় আল্লাহ তাআলা বলেন লোকমান এখন তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো শুকরিয়া আদায় করো নিস্কুরুলিল্লাহ লোকমান তুমি এখন আমার শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি আল্লাহ তাআলা বলে ওয়া মাইয়াশকুর যে শুকরিয়া আদায় করে ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি সে নিজের জন্যই শুকরিয়া আদায় করে কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার পৃথিবীর সকল মানুষগুলো যদি একত্র হইয়া আমরা যদি আল্লাহর বিরুদ্ধে যদি স্লোগান করি আল্লাহর সাথে যদি আমরা শত্রুতা করি বলেন তো দেখি আল্লাহর কোনো ক্ষতি আমরা করতে পারবো নাকি শুকরিয়া আল্লাহ বলেন বান্দা শুকরিয়া আদায় করলে তোর লাভ শুকরিয়া আদায় না করলে তোর ক্ষতি এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেছেন বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকর আদায় করো আল্লাহ তাআলা বলেন নাই যে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব তা না আল্লাহ তাআলা দুইটা তাকিদ প্রয়োগ করেছে একটা লামে তাকিদ আর একটা নুনে তাকিদ প্রয়োগ করে আল্লাহ বলতেছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ আর বান্দা তোমরা যদি শুকরিয়া দেই যদি না করো জেনে রাখো তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা রাখা হয়েছে মুসলমান ভাইরা আমার শুকরিয়া যে আদায় করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু তাই নয় মুফাসসির ইকরাম কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন শুকরিয়া আদায় করতে হবে আপনাকে আমাকে ইবাদতের মাধ্যম দিয়ে কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা যে বিধিবিধানগুলি দিয়েছে আল্লাহ তাআলা বাসুত্ব নামাজ করতে বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ তাআলা রমজানের রোজা রাখতে বলেছে রমজানের রোজা রাখতে হবে আল্লাহ তাআলা ধনী হলে টাকা পয়সা হলে যাকাত দেওয়ার কথা বলেছে আপনাকে যাকাত দিতে হবে এই ইবাদতের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে শুকরিয়া আদায় করতে হবে পরবর্তী আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিউন হামিদ আল্লাহ বলে বান্দা তোমরা জেনে রেখো তোমরা তামাম গোটা পৃথিবীর মানুষ যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো এবং তোমরা জেনে রেখো আমি আল্লাহ তাআলা কারো শুকরিয়া কারো কৃতজ্ঞতার মোকাফিক কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা লোকমান হাকিমের পরিচয় কোরআনের মধ্যে দিতেছেন আল্লাহ তাআলা লোকমান হাকিমের পরিচয় কোরআনের মধ্যে দিলেন ওই যে আমি শুরুতে বলেছিলাম লোকমান হাকিম তার সন্তানকে কিছু বিষয়ে নসিহত করতেছেন সেই নসিহত গুলি আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়ে গেছে সেই নসিহত গুলি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উঠা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করতেছে উপদেশ দিতেছে ওয়াইদ ক্বালা লোকমানুল ইবনিহি হে আমার সন্তান লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলে ওয়াহুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান হে আমার বৎসে আমার কলিজার টুকরা লা তুশরিক বিল্লাহ হে আমার সন্তান কোনদিন আল্লাহর সাথে কোনদিন কাউকে শিরিক করবে না লোকমান হাকিম তাওহীদের পরিচয় আল্লাহর সঙ্গে করিয়া দিতে আল্লাহর সঙ্গে করে দিতেছেন এই জন্য লোকমান হাকিমের সন্তান বলে বাবা
কেন শিরক করব না লোকমান হাকিম বলতেছে ইন্নাস শিরকা লা জুলমুন আযীম নিশ্চয় শিরক বড় অপরাধ বড় গুনাহ মহা গুনাহ এর মতো বড় কোনো গুনাহ হতে পারে না আল্লাহ তাআলার এক জায়গায় কুরআনুল কারীমের এক জায়গায় বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনার আমার সব গুনাহ মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহ নিজেই ওয়াজ করতেছে নিজেই বলতেছে আমি শিরকের গুনাহ কোন সময় মাফ করব না মাফ করব না মাফ করব না নবীজি বলেন কেউ যদি শিরকের উপর অটল থেকে মৃত্যুবরণ করে কিয়ামতের ময়দানে ওই লোকটা জাহান্নামে যাবে খাঁটি তওবা করে আল্লাহর কাছে যদি মাফ না চায় যদি ওই লোকটা মারা যায় কিয়ামতের ময়দানে ওই লোকটা স্বামীর কাঠ ধরে দাঁড়িয়ে যাবে এবং তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ লোকমান হাকিম এক নম্বর পরিচয় তার সন্তানের সঙ্গে এক নম্বর নসিহত করতেছেন শিরক সম্পর্কে হে আমার বৎস ভুলও কোনোদিন শিরক করবে না প্রত্যেকটা গুনাহ বড় জুলুম তার মধ্যে শিরক হচ্ছে বড় গুনাহ শিরকের গুনাহ মহান আল্লাহ পাক মাফ করবে না দ্বিতীয় নাম্বার নসিহত আমার আল্লাহ কোরআনের মধ্যে উঠা দিলেন লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহতগুলি করেছিলেন এই নসিহতগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উঠা দিলেন আল্লাহ তাআলা বলতেছেন লোকমান হাকিম সেই কথাগুলি তার ছেলেকে বলেছে হে আমার বৎস ইন্নাহা ইন্তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন পাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইয়া বুনাইয়া হে আমার বৎস আমার আদরের সন্তান ইন্নাহা এই হাটা মপাসের গ্রাম মুরাদ নিয়ে গেছে গুনাহ হতে পারে সেটা সব হতে পারে লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে ইং তাকু মিসকালা হাব্বাতিন মিন খরদালিন হে আমার বৎস খবরদার তোমাকে নিষেধ করে দিলাম তুমি কোনো গুনাহ করবে না গুনাহটা যদি সরিষার দানা পরিমাণ যদি হয় ওই গুনাহটা যদি ফাতাকুন ফি সকরাতিন ওই গুনাহটা যদি ওই গুনাহটা যদি একটা পাথরের ভিতরে থাকে অথবা আসমানের উপরে থাকে আও ফিস সামাওয়াতি অথবা আসমানের উপরে থাকে আও ফিল আরদি অথবা মৃত্তিকা জমির সঙ্গে মিশে যায় ইয়াতি বিহাল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই গুনাহটা আপনার আমার সামনে উপস্থিত করবে ইয়াম্মা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিম মুহদরা ওয়া মা আমিলাত মিন সু আপনি আমি যা করেছি এই সব আপনি আমি যা করেছি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমার সামনে দিয়ে দিবে সেটা যদি ভালো হয় ভালো আর সেটা যদি মন্দ হয় সেটা মন্দ যা কিছু আপনি আমি করেছি সব কিছু কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে আল্লাহ পাক উপস্থিত করবে কথা বলেন ঠিক কি না এই কথাগুলি আমার আল্লাহ কত বড় সূক্ষ্মদর্শী আমার আল্লাহ আর এক জায়গায় বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ আল্লাহ আমার আল্লাহ কত বড় সূক্ষ্মদর্শী আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছেন আমি কিয়ামতের ময়দানে ইনসাফের সাথে বিচার করব আমি ইনসাফের সাথে বিচার করব কারো প্রতি ফালা তুজলামু নাফসুন শাইআ কারো প্রতি অনুপরিমাণ কিঞ্চিত পরিমাণও আমি আল্লাহ জুলুম করব না ওয়াইন
takumis pala habbatim min khardalin ataina biha. Allah bolen kintu jene rakho tumra jodi jarra theke jarra poriman othoba tumra jodi sorishar dana poriman jodi ekta guna koro setao ami Allah upostit korbo wakafa bina hasibin. Ajke hisab korar jonno ami Allah nijei jothosto ajke karo projon korbe na musliman bhaira amar Allah ek jaygay moddhe bolen banda kiyamoter moydane tomar hisab tumi nijeo korte parba shei kotha to amar Allah Quran e uthe diyechen ikra kitabaka kafa binafsikal yauma alayka hasiba. Ek ayater moddhe Allah bole banda আজ তোর হিসাব করার জন্য তুই নিজেই যথেষ্ট আমলনামা পড় আর দেখ তুই জান্নাতি না জাহান্নামি কাফা শব্দের অর্থ যথেষ্ট বান্দা হিসাব করে দেখ বান্দা হিসাব করে দেখবে আরে এটা কেমন আমলনামা মালি হাযাল কিতাবিলা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ ছোট গুনাহটাও বাদ যায় নাই বড় গুনাহটাও বাদ যায় নাই সব গুনাহ এর মধ্যে উঠা দেওয়া হয়েছে মুসলমান ভাইরা আমার লোকমান হাকিম তার সন্তানকে এই নসিহতগুলি করতেছেন আপনারা বলেন তো দেখি এই নসিহতগুলি ভালো না খারাপ জোরে বলেন পৃথিবীর কোন পিতা যদি পুত্রকে সন্তানকে যদি এই নসিহতগুলি করে আপনারা বলেন তো দেখি ওই সন্তানটা ভবিষ্যতে খারাপ হতে পারে নাকি আজকের মাহফিলে আমাকে একজন বলেছে হুজুর আমার কোনো সমস্যা নাই টাকার পয়সার কোনো সমস্যা নাই কিন্তু হুজুর আমার সন্তানাদি বলে কথা শুনে না আমি হজ করে এসেছি কথা শুনে না কেন কথা শুনে না আপনি যখন ছোটবেলা আপনার সন্তানের হক আদায় করবেন ওই সন্তানটা বড় হয়ে অবশ্যই আপনার হক আদায় করবে কথা বলেন ঠিক কি না ছোটবেলা যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করেন এই মাদ্রাসায় যেই গার্জিয়ানরা এই মাদ্রাসায় ছাত্রদের লেখাপড়া করাইতেছে আল্লাহর কসম করে বলে গেলাম ওই সন্তান বড় হয় কোনোদিন পথভ্রষ্ট হবে না পিতা মাতার হক আদায় করবে পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে না কথা বলেন ঠিক কি না এই নসিহতগুলি লোকমান হাকিম তার সন্তানদেরকে করতেছে পরবর্তী নসিহতের কথা আমার আল্লাহ সেটা কোরআনের মধ্যে উঠা দিলেন পরবর্তী নসিহত লইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান হে আমার কলিজার টুকরাই আমার বৎস আকিমিস সালাহ হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো নামাজ পড়ো মুসলমান ভাইরা আমার আবু দাউদ শরীফের মধ্যে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবউ সিনিন ওয়া দিরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাই আশারি সিনিন ওয়া ফারিকু বাইনাহুম ফিল মাদাজি নবীজি বললেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবউ সিনিন নবীজি বললেন তোমাদের সন্তানাদি বয়স যখন 7 বছর উপনীত হবে 7 বছরে যখন তোমাদের সন্তানাদির বয়স যখন পৌঁছে যাবে তখন তোমরা তোমাদের সন্তানাদিদেরকে নামাজের আদেশ দাও কয়েকজন মুসলমান আমরা এখানে আছি সন্তান যদি আমার ঠিক মতো যদি লেখাপড়া না করে তাহলে আমি গার্জিয়ান হয় সন্তানকে বলি এ বেটা তুমি ঠিক মতো কেন লেখাপড়া করো না তো আপনার আমার সন্তানটা যে সকাল 8টা বেজে গেল ঘুম থেকে ওঠে না ফজরের নামাজ পড়ে না আপনি আমি কয়দিন আমার সন্তানকে শাসন করেছিলাম আমার সন্তান ঠিক মতো কলেজে যায় না
কুসিংয়ে যাই না তার জন্য কত শাসন করলাম কত মারপিট করলাম ঠিক মতো লেখাপড়া করে না কিন্তু আমার সন্তানটা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সেই জন্য আমি আপনি আমার সন্তানটাকে শাসন করলাম না কথা বলেন ঠিক কি না নবীজি বলেছেন ওয়াদিরি বুগুমা আলাইহা ওয়া হুম আবনা ও সাবআ আবনা ওয়া আশারি সিনিন আপনার সন্তানের বয়স যখন 10 বছরই যখন পৌঁছে যাবে তখন তাদেরকে হালকা হালকা একটু মারি দিতে হবে যখন 10 বছরে পৌঁছে যাবে প্রয়োজনে তার বিছানাটা আলাদা করতে হবে আমাদের সমাজে আজকে দেখা যায় 10 বছর 11 বছর সন্তানের বয়স হয়ে যায় আমরা এক বিছানার মধ্যে থাকি এক কম্বলের মধ্যে থাকি এটা ইসলামের নীতি না ইসলাম এই কথা বলে নাই কথা বলে ঠিক কি না সন্তানের বয়স নবীজি বলেছেন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তার বিছানাটা আলাদা করে দিতে হবে আজকে আমাদের সমাজে 10 বছর 12 বছর পর্যন্ত পিতামাতা এক জায়গায় থাকে মা বেটি এক জায়গায় থাকে এটা ঠিক না মুসলমান ভাইরা আমার এই নসিহতগুলি লোকমান হাকিম সন্তানকে করতেছে হে মুসলমান ভাইরা আমার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কার ধরে দাঁড় করাবে যারা যারা গার্জিয়ান আছে যারা যাদের অধীনস্থ কিছু লোক আছে বিবি আছে সন্তানাদি আছে ওই পিতাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আসামির কার ধরে দাঁড় করাবে সেই কথাটা নবীজি হাদিসের মধ্যে বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আপনি আমি কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আসামির কার ধরে দাঁড় করা বলবে আপনারা আমার অধীনস্থ যারা আছে তারা ঠিকমতে নামাজ পড়েছে কিনা ঠিকমতে রোজা করেছে কিনা নবীর তরিকা অনুযায়ী চলাফেরা করেছে কিনা এই জন্য আপনাকে আমাকে আসামি বানাবে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া আমুর আহলাকা ওয়াসতবির আলাইহা ওয়া আমুর আহলাকা ওয়াসতবির আলাইহা নবী আল্লাহ বলেন হে নবী আপনি নিজে নামাজ পড়েন আপনার আহাল পরিবারদেরকে নামাজের কথা বলেন আপনি আমি নামাজ পড়ি কিন্তু আমার মিয়াটা নামাজ পড়ে না আমার ছেলেটার বয়স 15 বছর হয়ে গেল নামাজ পড়ে না আমার মিয়াটার 30 আমার মিয়াটার 20 বছর হয়ে গেল ওর মিয়াটা নামাজ পড়ে না আপনি আমি জিজ্ঞাসা করি না আল্লাহ বলে বান্দা তুমি নামাজ পড়ো তোমার আহাল পরিবারদেরকে নামাজের কথা বলো তাই নয় আমার আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে হে ইমানদারেরা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি নামাজ পড়ি আমার বিবি বাল বাচ্চাকে নামাজ পড়তে বলি না কিয়ামতের ময়দানে আল্লাহ স্বামীর কাঠ ধরে দাঁড় করাইবে এ শুধু নামাজের কথা বললেই হবে না নামাজ হুকুম দেওয়ার পরে তাদের জন্য দোয়া করতে হবে সে দোয়াটা আমার আল্লাহ কোরআনের মধ্যে উঠে দিয়েছেন যেই দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়া করেছিলেন সেই দোয়াটাও করতে হবে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ হাই আল্লাহ আমাকে নামাজে প্রতিষ্ঠিত করেন আমাকে নামাজ পড়ার মতো সুযোগ করে দেন আমার অধীনস্থ আমার বিবি বাল বাচ্চাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দেন এই দোয়াটা আপনি কবুল ও মঞ্জুর করে নেন বলেন সুবহানাল্লাহ লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া কিমিস সলা নামাজ কায়েম করো এবং পরবর্তী নসিহতের কথা বলতেছে ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার হে আমার বৎস তুমি আরেকটা তুমি তোমাকে আরেকটা ওয়াজ করি আরেকটা নসিহত করি তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা মুসলমান ভাইরা আমার নবী জিয়া হাদিসের মধ্যে বলেন তোমাদের এলাকায় যদি কোন গুনার কাজ যদি জারি হয় জারি হওয়ার পরে যদি সেই ওই এলাকা যদি একজন চেয়ারম্যান ক্ষমতাশালী চেয়ারম্যান থাকে অথবা মেম্বার থাকে যেখানে গুনার কাজ হয় ধরেন এই এলাকায় একটা যাত্রা হয় এই যাত্রার জায়গায় আপনি যদি আপনার হাত দিয়ে বাধা দেওয়ার মতো যদি শক্তি থাকে নবীজি হাদিসের মধ্যে বলে মান্নরা আমিনকুম মুনকারা
ফাল ইউগাইরাহু বিয়াদিহি তোমার যদি হাত দে বাধা দেওয়ার শক্তি থাকে তাহলে তুমি ওখানে যায় হাত দে বাধা দি ওই জিনিসগুলি তুমি ভাঙা চুরমার করে তুমি ওখানে বলো ফাল ইউগাইরাহু নবীজি বলেন ওই খারাপ জায়গায় যেখানে যাত্রা হয় গান বাজনা হয় ওদের পরিবেক্ষিতে ওখানে তুমি ক্ষমতা দেখে দাপট দেখে বলে দাও যে এই জায়গায় এই বছর গান হয়েছে এরপরের বছর থেকে এই জায়গায় কোরআনের মাহফিল হবে এই জন্য এই কথাটা লোকমান হাকিম সন্তানকে বলতেছে আর নবীজি বলেন নবীজি আমাদেরকে একটা আমাদের ঈমান বাঁচানোর জন্য একটা রূপ শিক্ষা দিতে গেলেন নবীজি বললেন তোমার যদি হাতে বাধা দেওয়ার শক্তি না থাকে ফাইল্লাম তাসতিউ মাফা বিলিসানিহি তাহলে তুমি তোমার জবান দিয়ে কথা বলো জবান দিয়ে যা বলো এই কাজটা করা যাবে না এই গান বাজান যাবে না এই কাজ করা যাবে না যাত্রা করা যাবে না এই গুনার কাজগুলি করা যাবে না তাহলে তোমার জবান দে বাধা দাও জবান দে যদি তোমার বাধা দিলে যদি তোমার যদি তোমাকে মারার যদি আশঙ্কা থাকে তোমাকে যদি তারা মারতে চায় তাহলে তুমি জবান দে বাধা না দে ফাল ফাল ইস্তাতি ফামাল্লাম ইস্তাতাস্তাতি উফা বিকলবি ওয়াজালিকা আদাফুল ঈমান তাহলে তুমি তাদেরকে অন্তরে অন্তরে ঘৃণা করো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার লোকমান হাকিম তার সন্তানদেরকে এই নসিহতগুলি করতেছে ও বাবা তুমি সৎ কাজের আদেশ করবা ও অসৎ কাজের নিষেধ করবা সৎ কাজের আদেশ যখন তুমি করতে যাবা ও অসৎ কাজের যখন তুমি নিষেধ করতে যাবা তখন তোমার উপর বাধা আসবে তোমার উপর মুসিবত আসবে যখন তোমার উপর মুসিবত আসবে ওয়াসবির আলামা আসাবাক ও আমার বৎস তুমি এই মুসিবতের সময় তুমি যদি সবর করতে পারো আল্লাহ তাআলা তোমাকে আর বদলি আখেরাতে দিয়ে দিবে বলেন সুবহানাল্লাহ ইন্না যালিকা মিন আজমিল উমুর মুসিবতের সময় সবর করা বড় একটা কঠিন ব্যাপার হে মুসলমান ভাইরা আমার পরবর্তী নসিহত করতেছে আমি আলোচনা সংক্ষিপ্ত করতেছি আমার বিষয় দিয়েছে মা বোনদের সম্পর্কে আমি এই আয়াতটা শেষ করে মা বোনদের দিকে চলে যাব আল্লাহ যেন তৌফিক দান করে পরবর্তী নসিহত লোকমান হাকিম তার সন্তানকে করতেছে এই নসিহতটা আমার আল্লাহ কোরআনে উঠে দিয়েছেন লোকমান হাকিম বলেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি হে আমার বৎস আমার ছেলে খবরদার অহংকারের সাথে কারো কাছ থেকে মুখটা ফিরে নিবে না অহংকার করবে না অহংকারদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না যারা অহংকার আল কিবরিয়া উরিদ যারা অহংকার করে তারা আল্লাহর চাদর ধরে টানাটানি করে হে মুসলমান ভাইরা আমার এই নসিহত লোকমান হাকিম তার সন্তানকে করতেছে ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাসি হে আমার আদর সন্তান হে আমার বৎস তুমি অহংকারের সাথে তুমি কারো কাছ থেকে মুখটা ফিরে নিবে না ওয়ালা তামশি ফিল আরদি মারহা এবং তুমি জমিনে তুমি জমিনে আল্লাহ তাআলা অহংকারদেরকে মুখতালদের ফাকুরদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না এই নসিহতগুলি লোকমান হাকিম তার সন্তানকে করতেছে মুসলমান ভাইরা মুসলমান ভাইরা আমার পরবর্তী নসিহতের কথা আমার আল্লাহ কোরআনে উঠে দিলেন ওয়া কুসিদ ফি মাশাইকা ওয়া কুদু মিন সাউতিকা ও আমার সন্তান অসিদেপি মাস্টিকা তুমি যখন জমিনে চলাফেরা করবাঙ্গা তুমি তখন নম্রতার সহিত বিনয়ের সহিত চলাফেরা করবা একেবারে এমন ভাবেও চলবে না নিদার মতো চলবাঙ্গা নিদার মতো চললে আবার লোকেরা তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে অকদ তুমি সাও থেকে এবং তোমার কণ্ঠস্বরটা নিচু করে রাখবা তোমার কণ্ঠস্বর নিচু করে রাখবা ইন্না আঙ্কারল আসওয়াতি লাসাউতুল হামির নিশ্চয় বড় আওয়াজ আল্লাহ তাআলা গাদার সাথে উপমা দিয়েছে গাদার সাথে সমতুল্য দিয়েছে যারা বড় আওয়াজ করে কথা বলে তাদের
ফরমেছল আমার আল্লাহ গাদার সাথে দিয়েছে এই কথাগুলি লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে আমরা যদি পৃথিবীর কোন মানুষ যদি পিতা পৃথিবীর কোন পিতা যদি এই রকম নসিহত যদি পুত্রকে করে সন্তানকে করে আপনারা বলেন তো দেখি এই সন্তানটা কোনদিন গুনার কাজ করতে পারে